Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Siliguri. Happy birthday to you. May God bless you. May God bless you. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিগ ডায়েরি। তো আশা করি আগের ক্লিপসগুলো দেখে বুঝতে পেরে গেছে যে আজকে আমার বার্থডে। সো ইটস মাই বার্থডে। কালকে রাত্রে হচ্ছে শান্তনু বুনু, মানে শান্তনুর বোন আর মোমো সবাই মিলে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে। রাত্রেবেলা এসেছিল 12:30টার সময়, আমি একদমই জানতাম না আর পুরোটাই সারপ্রাইজ ছিল, তাই জন্য ব্লগ শুরু করিনি। ওরা যেটুকু ভিডিও করেছে ওটুকুই দিতে পেরেছি, বাকি আর কিছু হয়নি। আর এখন আমি রেডি হয়ে স্নান টান করে যাচ্ছি একটু বাইরে, কিছু বাইরে কাজ আছে সেগুলো করতে। আর বাড়িতে আরও অনেকে এসছে, সবাই আমাকে সারপ্রাইজ দিচ্ছে, এবার যাই না তো সেগুলোও হচ্ছে তোমাদেরকে পরে দেখাচ্ছি। আগে বাইরের কাজটা করে আসি, তারপরে দেখাচ্ছি। তো বাড়ি চলে এসেছি, মন্দিরে পুজো দিয়েছি, ওখানে আরো কিছু কাজ ছিল ওগুলো করে নিয়েছি। দেওয়ার পরে শান্তনুর সাথে দেখা হয়েছিল, এই হোয়াইট রোজটা দিয়েছে আমাকে, আরো অনেক গিফট আছে দেখাচ্ছি তোমাদেরকে। আর যাই হোক, ভীষণ টায়ার্ড ফিল হচ্ছে আমার। তো তোমাকে বলছিলাম বাড়িতে আরও অনেকে এসছে দেখাচ্ছি, মানে বাড়িতে এসছে হচ্ছে মাসি, মেজো মাসি আমার, আর মামি এসছে, আর হচ্ছে আমার বোন আর ভাই। এই যে আরও বোনরা আসেনি, ও হচ্ছে হাই কর সবাইকে। আমাকে সবাই পুরো সারপ্রাইজ দিয়ে দিচ্ছে আজকে বার্থডেতে। ওরা দেখি হচ্ছে দুপুরবেলা যখন আমি বেরোচ্ছি, দুপুরবেলা না সরি সকালবেলা যখন বেরোচ্ছি, তখনকার দিকে ওরা হুট করে আসলো। আমি বললাম ঠিক আছে তোরা বস, আমরা আমি ঘুরে তারপরে আসছি। এনিওয়েজ এখন আমি কাজে বসবো, তো ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আর এই যে আমার পোকো, আজকে আমার পোকোরও বার্থডে। হ্যাপি বার্থডে পোকো। পোকোর বার্থডে বলতে আগের বছর বার্থডেতে শান্তনু আমাকে পোকোকে গিফট করছিল, তাই জন্য তাই আজকেও সেইভাবে পোকোরও বার্থডে। তো তোমাদেরকে বলছিলাম মামি এসছে ভাইয়ের বোনকে নিয়ে, এই হচ্ছে আমার ভাই ছোট্ট ভাই। হ্যাঁ, তো এখন আমি রেডি হবো, ওর সাথে খেলছিলাম এতক্ষণ। তো প্রতি বছরের মতো এই বছরও আমার প্রচুর আউটফিট হয়েছে, তো একটাই পরবো, বাকিগুলো ফিটিং করা হয়নি, কারণ হচ্ছে সবাই সারপ্রাইজ দিচ্ছে তাই জন্য। এই গিফটটা শান্তনু দিয়েছে, এই আউটফিটটা মা দিয়েছে, এই এটা এখন পরবো আমি। এই সালোয়ারটা পাপা দিয়েছে, তো এটা আজকে পরা হবে না, কারণ এটা হঠাৎই পাপা এনে দিয়েছে একদম সারপ্রাইজ, পরা হবে না কারণ এটা ফিট করা হয়নি আমার মাপের। ফলে যেটা পরেছিলাম সেটা হচ্ছে মানে বলতে পারো সেলফ গিফট, জিন্স আর টপটা, তো ওটা সকালে পরে নিয়েছি। আরও একটা কুর্তি প্লাজো আছে, যেটা হচ্ছে এটা যেমন মা দিয়েছে যেটা এখন পরবো, সেটা হচ্ছে আরও একটা দিয়েছে, ওটা হচ্ছে মা মানে ওই বাড়ির মা মানে শান্তনুর মা দিয়েছে, তো ওটাও ফিট করা হয়নি তাই পরছি না, বাকিগুলো সব। সো আমি রেডি হয়ে গেছি, তো এখনও পাপা আসেনি, পাপা আসলে শান্তনুরা আসবে, ওরা আসলে পরে আমি কেক টেক কাটবো। তো আউটফিটটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তার আগে বলে নিই আমি অনেকদিন বাদে আমি এত ভারী একটা কানের দুল পরেছি, তো এইটা আমার নিজে হাতে বানানোই অক্সিডাইজ জুয়েলারি। তো যাই হোক, আমি ব্যাক ক্যামেরায় আমার পুরো লুকটা দেখাচ্ছি, খুব মজা হচ্ছে আজকে, মানে বার্থডের দিন না নিজেকে একটা কুইন বলা ফিল হয়। তো যাই হোক, আমি মনে করি যে সবাইকে কুইন মানে মেয়েদেরকে স্পেশালি কুইন বানানোর জন্য অন্য কারো দরকার নেই, নিজেকে নিজে কুইন মনে করলেই হলো, এটুকুই আমি বলবো সবারকে। আর আমি খুব নিজেকে নিজের কুইন মনে করি, আমার বাড়ির সবার তো কুইনই বলতে গেলে। আমার খাওয়া দাওয়া খারাপ হয়ে যাবে।
তুমি কি রাত্রে বেলা কিছু করবে ভিডিও করছিস তুই এমন এখান থেকে পার্টি শেষ দেখলাই সবাই এসেছিল, তখন আমি সেরকম ভাবে ব্লগ করতে পারিনি, ওনারা ভিডিও করেছে। তো এখন সবাই চলে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব টায়ার্ড হচ্ছে, এখন ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। তার আগে তোমাদেরকে দেখাই কী কী গিফট পেয়েছি। এই হলো, এই ব্যাগটা দিয়েছে আমার বেস্ট ফ্রেন্ড, এটা দিয়েছে মোমো, আর এই কুর্তিটা দিয়েছে হচ্ছে মা, মানে ওই বাড়ির মা, এই কুর্তির লেগিংসটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগছে। বাকিটা তোরা বলে দে, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর কেমন লাগলো কমেন্টে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ, বাই বাই।